যে কোনো একটি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে সেই ছবিটিতে নতুন একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য আগেই যে কাজটি করতে হয় যে আপনার পুরনো ছবির পুরনো ব্যাকগ্রাউন্ডটি আগে রিমুভ করতে হয় এছাড়াও আপনারা যারা ইউটিউবার আছেন তাদের ইউটিউবের ভিডিওর থামনেল বানানোর জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি প্রয়োজন হয় ইউটিউবের থামনেল বানানোর জন্য তো অনেকেরই প্রশ্ন থাকে যে এই ব্যাকগ্রাউন্ড ইরেজ মোবাইল দিয়ে করা যায় কি না হ্যাঁ এটি আপনি আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে ফেলতে পারবেন এটি আমি আজ আপনাদের দেখাবো যে কি করে আপনারা স্মার্টফোন বা মোবাইল দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন ভিউয়ার্স আপনারা দেখছেন টেক টিপস বাংলা চ্যানেল আমি মাসুমাসি আপনাদের সাথে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই তো বেসিক্যালি মোবাইল দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দুইটি সহজ উপায় আছে এর একটি হচ্ছে আপনি মোবাইলের প্লে স্টোর থেকে রিমুভ বিজি নামের এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে এই অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে এটি ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার পরে এটি ওপেন করে দেবেন ওপেন করার পরে আপনাদের কাছে কিছু পারমিশন চাইতে পারে পারমিশন আপনারা দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পরে দেখুন এখানে আপলোড ইমেজ লেখাতে ক্লিক করবেন Uh, এরপরে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে চান সেই ছবিটা এখানে নিয়ে আসবেন সেই ছবিটা যেখানে আছে গ্যালারিতে থাকলে গ্যালারিতে তো এরপরে এই যে দেখুন আমি এই এই ছবিটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে চাই এটাতে ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু আমি এটার ব্যাকগ্রাউন্ড ফেলে দেবো এই জন্য আমি ছবিটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এই যে আপলোডিং লেখা আসছে মানে আপলোডিং হচ্ছে আপলোড হওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড এখন ব্যাকগ্রাউন্ডও রিমুভ হচ্ছে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কীরকম রিমুভ হয়ে গেল তো একটা কথা আপনাদেরকে বলে রাখি এটা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তবে আপনাদের কিন্তু ইন্টারনেট লাগবে ইন্টারনেট ছাড়া কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারবেন না কোনো জায়গা থেকেই না তো রিমুভ হওয়ার পরে দেখুন এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করলে আপনাদের এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা কিন্তু আপনাদের রিমুভ বিজি নামে একটা ফোল্ডার হবে সেই ফোল্ডারে আপনাদের গ্যালারিতে এটা ডাউনলোড হয়ে যাবে তো এটা দেখালাম একটা পদ্ধতি আর একটা পদ্ধতি তো আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সেটা কম্পিউটার দিয়েও পারবেন মোবাইল দিয়েও পারবেন একই সিস্টেম কম্পিউটার এবং মোবাইল এক কি সিস্টেম এখন যেটা দেখাবো তো তার জন্য আপনারা যে কাজটা করবেন আপনাদের মোবাইলের ক্রম ব্রাউজারটা ওপেন করে দিবেন কম্পিউটার হলে কম্পিউটারও ক্রম ব্রাউজার ওপেন করতে পারবেন তো মোবাইল দিয়ে ক্রম ব্রাউজার ওপেন করে বা কম্পিউটার দিয়ে হোক যেভাবে হোক এই যে সার্চ বক্সে আপনারা লিখবেন ডব্লিউ 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 ডট রিমুভ ডট বিজি ডব্লিউ 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 ডট রিমুভ ডট বিজি তো আমি এই লিঙ্কটিও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এটি পেয়ে যাবেন তো ডব্লিউ ডাব্লিউ ডট রিমুভ ডট বিজিটা ওপেন করে দেবেন ওপেন করার পরে যেই স্ক্রিনটা আসবে দেখুন এই যে এই স্ক্রিনটা এসেছে এখন আপনি অ্যাপ ডাউনলোড করার পরে অ্যাপ ওপেন করার পরে ঠিক যেভাবে এসেছিল এখানেও কিন্তু ঠিক সেইভাবেই চলে এসেছে এখন এখান থেকে আপনারা অ্যাপে যেভাবে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন ঠিক সেইভাবে এখান থেকেও আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো ভিভার্স আশা করি বুঝতে পেরেছেন কতটা সহজে আসলে একটা ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ করে ফেলা যায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ